আমি আজকে তোমাদেরকে একটি নতুন জায়গা দেখাবো। সেই নতুন জায়গাটি হচ্ছে যে তোমাদেরকে তো আগে দেখেছিলাম যে নাথোয়া মার্কেট, নাথোয়া বাজার, এবং আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখাবো হচ্ছে যে নাথোয়া থেকে যে দুরামারি মার্কেট সেটি তোমাদেরকে আজকে এই ভিডিওতে এখন দেখাতে চলেছি। খুবই সুন্দর, ভালো লাগবে তোমাদেরকে এই ভিডিওটি দেখে। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে শুরু করলাম। এখানে তোমাদেরকে তো নাথোয়া বাজার আগে দেখেছিলাম যে এইটি হচ্ছে নাথোয়া বাজার, আর এই পশ্চিম দিকে রয়েছে যে নাথোয়া ফ্যাক্টরি। এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি যে এই যে সোজা রাস্তা দিয়ে গেছে, এই সোজা রাস্তা দিয়ে যাবো হচ্ছে দুরামারি মার্কেট, সেটি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যে নাথোয়া বাজার থেকে দুরামারি মার্কেট তোমাদেরকে এই ভিডিওতে এখন দেখাতে চলেছি। তো খুবই সুন্দর, ভালো লাগবে এই ভিডিওটি তোমাকে। তো যারা প্রথম দেখছেন এবার তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এরকম আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে। তো তোমাদেরকে আজকে যে বলবো যে হচ্ছে নাথোয়া থেকে যে আইটিআই কলেজ রয়েছে, সেই আইটিএস কলেজটি কত দূরে রয়েছে। সেই নাথোয়া আইটিআই কলেজটি হচ্ছে নাথোয়া থেকে এক থেকে দেড় কিলোমিটার হতে পারে, সেটি তোমাদেরকে এখন রাস্তাটি দেখাচ্ছি। আর একটু গিয়ে তোমাদেরকে এখন দেখাচ্ছি না আইটিআই যে কলেজের যে রাস্তা রয়েছে সেটি তোমাদের এখন দেখাচ্ছি। এই যে এইদিকে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে আইটিআই কলেজ। এই যে রাস্তাটি এদিকে রয়েছে আইটিআই কলেজের যে মাঠ রয়েছে, সেই আইটিআই কলেজের মাঠটি। এবং আরও রয়েছে এই সাইডে রয়েছে সেটি তোমাদেরকে আরও একটি রাস্তা দেখাচ্ছি। তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েও যাওয়া যায় যে হচ্ছে আইটিআই কলেজ। ওই যে ঘরটি দেখতে পাচ্ছেন বড় কলেজটি, ওই হচ্ছে আইটিআই কলেজ। আর এইখানে একটি রয়েছে চারদিকে যে দোয়াল রয়েছে, একটি রয়েছে আশ্রম রয়েছে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের আশ্রম রয়েছে। তো ভিডিওটি দেখতে থাকো। তো এটি হচ্ছে নাথোয়া চা বাগান, আর এখানে চলেছে প্রেম প্রীতি। তো ফ্রেন্ডস, এই যে ভিলেজটি দেখতে পাচ্ছেন, এই ভিলেজটি কত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, ভালো লাগছে এই ভিলেজটিকে দেখে। তো চারদিকটি খুবই সুন্দর, ভালো লাগছে এই ভিলেজটি। তো দেখতে থাকুন এই ভিডিওটি। তো এদিকে রয়েছে একটি ফরেস্ট। তো দেখতেই পাচ্ছেন এই ফরেস্টটিতে, এই ফরেস্টটি হচ্ছে যে কোলাবাড়ি, এই ফরেস্টটি গিয়েছে খয়ারবাড়ি ফরেস্ট, এই ফরেস্টটির নাম। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে হংকং মোড়, সেটি তোমাদেরকে আজকে এই ভিডিওতে এখন দেখাতে চলেছি হংকং মোড়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে হংকং ভিলেজ। তো খুবই সুন্দর একটি ভিলেজ রয়েছে হং ভিলেজ। আর এই যে গেটটি যে দেখতে পাচ্ছেন, এইখানে গেট এবং গাড়িটি যে দেখতে পাচ্ছেন, এই গাড়িটি মোড় হচ্ছে, এই মোড়টি আর গেটটিকে বলে হংকং মোড়। এটি এই সোজা রাস্তাটি গিয়েছে জলডাকা নদীর পার। এই রাস্তা দিয়ে যাব হচ্ছে আমরা যে ধুমপাড়া, সেই ধুমপাড়া মার্কেটটি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওতে। নাথোয়া থেকে ধুমপাড়া যাওয়ার সময় যে কী কী রাস্তা সাইডে এবং কী রকম পরিস্থিতি রয়েছে চারদিকটা, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ভালো রয়েছে। আর দুরামারি স্কুল, এই যে দুরামারি স্কুল রয়েছে এইদিকে। আর একটু গিয়ে তোমাদেরকে এখন দেখাচ্ছি যে দুরামারি মার্কেট, আর এই হচ্ছে স্কুলটি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্কুলটি, রাস্তা সাইডে রয়েছে স্কুল। আর এই কাকুকে জিজ্ঞেস করলাম যে দুরামারি আর কত দূরে, বললো যে আর একটুখানি সময় আছে। আর এই যে ভাইগুলি কত স্পিডে সাইকেল চালাইতেছে দেখতেই পা, আর একটু সময়। তো এই যে চলে এসেছি যে দুরামারি মার্কেট, দুরামারি বাজার। তো খুবই সুন্দর এই বাজারটি। আর একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে যাওয়া হয় গয়েরকাটা যে ফরেস্ট রয়েছে, সেই গয়েরকাটা ফরেস্ট যাওয়া যায় সেই রাস্তা দিয়ে। সেই রাস্তাটি তোমাদেরকে এখন দেখাচ্ছি রাস্তাটি। ধুমপাড়া বাজার, এটি হচ্ছে সম্পূর্ণ ধুমপাড়া। আর এই যে ডান দিকে যে রাস্তাটি গিয়েছে, এই ডান দিকে রাস্তাটি গিয়েছে হচ্ছে, ওই যে বললাম যে এই ডান দিকে রাস্তাটি গিয়েছে হচ্ছে গোয়ারকাটা ফরেস্ট যাওয়া যায়, আর এদিকেও নাথোয়া বাজার। আর এদিকে তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটি হচ্ছে সম্পূর্ণ যে ধুমপাড়া মার্কেট বাজার। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ধুমপাড়া থেকে যে
সোজা যাওয়া যায় সেই রাস্তা দিয়ে হচ্ছে যে বানারহাট শহর। তোমাদেরকে তো আগে দেখেছিলাম বানারহাট শহর। এই যে সোজা রাস্তাটি গিয়েছে, এই সোজা রাস্তাটি গিয়েছে হচ্ছে কোলাবাড়ি, যে গেট দেখেছিলাম তোমাদেরকে দেখেছিলাম কোলাবাড়ি, যে এই রাস্তা দিয়ে সোজা যাওয়া যায়। ডায়না নদী রয়েছে, ফরেস্ট রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা যাওয়া কোলাবাড়ি টুল গেট। আর এই যে এই দিকে যে ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে রাস্তাটি সোজা গিয়েছে বানারহাট শহর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখন সময় যে এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আজকের মতো জয় হিন্দ।